নকল সোনার চেন বিক্রি করতে এসে হাতে নাতে ধরা পড়ে গেল এক যুবক। পরিস্থিতি বেগতিক বুঝতে পেরে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় অভিযুক্ত অপর এক মহিলা। ঘটনাটি ঘটেছে বুধবার দুপুরে নবদ্বীপ পুরসভার প্রতাপনগর বাজার এলাকায়। ধৃত যুবকের নাম আব্দুল আনসারি, বাড়ি পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী থানার সিংহাটি এলাকায়। অভিযোগ, ধৃত ওই যুবক কিছুদিন আগে প্রতাপনগর বাজার সংলগ্ন একটি সোনার উপর দোকানে বাবা অসুস্থ বলে একটি সোনার চেন বিক্রি করে। পরে চেনটি পরীক্ষা করে সেটি যে নকল তা বুঝতে পারেন সংশ্লিষ্ট দোকানের মালিক, কিন্তু ততক্ষণে এলাকা ছেড়ে বেপাত্তা হয়ে যায় ওই অভিযুক্ত যুবক। এরপর বুধবার দুপুরে এক মহিলাসহ ওই যুবক দুটি নকল সোনার চেন নিয়ে প্রতাপনগরের ওই সোনার উপর দোকানে বিক্রি করতে আসলে দোকানের মালিক চিনতে পেরে তাকে আটকানোর চেষ্টা করে। পরিস্থিতি বেগতিক বুঝে এলাকা ছেড়ে মহিলাটি পালিয়ে গেলেও স্থানীয় বাসিন্দাদের হাতে ধরা পড়ে যায় অভিযুক্ত ওই যুবক। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে একটি বাইক উদ্ধার করার পাশাপাশি ওই যুবককে আটক করে নিয়ে যাওয়া হয় নবদ্বীপ থানায়। সম্পূর্ণ ঘটনাটির তদন্ত শুরু করেছে পুলিশ। কি হয়েছিল? এর আগে কিছুদিন আগে একটা চেন আমার কাছে দিয়ে গেছিল যে বাবা হসপিটালে ভর্তি ওই বলে, হ্যাঁ, যে চেনটা সোনার বলে করে এমনভাবে নিকেল করা থাকে আমি প্রথমে বুঝতে পারিনি। পরে ওটা যখন পরীক্ষা করে দেখি না ওটা সোনা, পুরো তামার উপরে নিকেল করা। টাকা আমি চোট খেয়েছিলাম, ওদের খুঁজে পাইনি। যে ফোন নম্বরটা দিয়ে গেছিলো ফোন নম্বরটা গণ্ডগোল ছিল। আবার আজকে এসে দোকানের চেন বলছে আমি এই চেন দুটো বিক্রি করবো অমুক জায়গায় হলমার্কের চেন। এবার ধরে ওকে যেই বলেছি দাঁড়া আমি এই চেনটা এসে করবো, তখন ওরা ঝেড়ে দৌড় মেরেছে। তখন রাস্তায় পাবলিক সব তাড়া করেছে ধরে। তারপরে আমি থানায় ফোন করে চেনটা ডুপ্লিকেট চেন আর কি, চেন সমেত পুলিশের হাতে তুলে দেওয়া। এদের বাড়ি কোথায়? এদের বাড়ি একজন একটা মহিলা ছিল, মহিলাটার কাছে আমি দেখলাম যে আধার কার্ডে পূর্বস্থলী ঠিকানা রয়েছে। আর ছেলেটা বলছে লক্ষ্মীপুর বাড়ি, এর আগে যে এসেছিল তাদের সমুদ্রগর বাড়ি ছিল। কখন হয়েছিল ঘটনাটা? এগুলো আনুমানিক ওই 12:30। এর আগেও এসেছিল? হ্যাঁ, এর আগেও একবার এসেছিল। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দ বার্তা।